আসসালামু আলাইকুম। পোকো এফ ওয়ান লঞ্চ করা হয়েছিল আগস্ট 2018 সালে, যা ওই সময়কার ফ্ল্যাগশিপ প্রসেসর, এক্সিলেন্ট ক্যামেরা আর কম টাকার ভিতরে এত কিছু অফার করার জন্য এই ফোনটি ছিল তুমুল জনপ্রিয়তা শীর্ষে। আজকের এই ভিডিওতে আমরা জানবো 3 বছর পর এই ফোনটি ওভারঅল কীরকম পারফরমেন্স করতেছে। সো জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছি আমি সাহাদ হোসেন সজীব সাহাদ স্টিক ডেভ থেকে। ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে। আপনারা সব ধরনের ফোনের আনবক্সিং, ফুল রিভিউ, আইওএস, অ্যান্ড্রয়েডের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেয়ে যাবেন। সো ভিডিও মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং কি পাশে বেল আইকনটি বাজিয়ে দিন। সো আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে কথা বলি এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে গোয়েলা গ্লাস, সাইডে এবং কি পিছনে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক। ফোনটির ডান পাশে থাকছে পাওয়ার বাটন, তার উপরে ভলিউম বাটন, উপর অংশে থাকছে হেডফোন জ্যাক আর বাম পাশে থাকতেছে সিম ট্রে, যেখানে আপনারা 2টি সিম বা 1টি সিম বা 1টি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর নিচের অংশে আপনারা পেয়ে যাবেন চার্জিং পোর্ট আর স্পিকার। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.18 ইঞ্চি IPS LCD ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2240 পিক্সেল। আর এই ফোনটি হলো 82:2 স্ক্রিন-টু-বডি রেশিও। বর্তমানে ফোনটি রান করতেছে মিউআই 12.0.3 উইথ অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 845, সিপি হিসেবে ব্যবহার করা হয়েছে অক্টোকোর 4x2.8 GHz, জিপি হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 630। আমার হাতে এই ফোনটি হলো 6GB RAM, 64GB ROM ভেরিয়েন্ট, ছাড়া থাকতেছে UFS 2.1। 3 বছরের বেশি হওয়া সত্ত্বেও এই ফোনটির পারফরমেন্স মোটামুটি লেভেলের ভালোই ছিল, খারাপ না। সবগুলো অ্যাপ ওপেনিং এবং কি ক্লোজিং স্পিড খুব ভালো ছিল। আর এই ফোনটি দিয়ে আপনার সব ধরনের গেম খেলতে পারবেন। এখানে আমি পাবজি মোবাইল খেলেছিলাম, স্মুথ টু এক্সট্রিম। আমার গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে খুব খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল, তেমন কোনো সমস্যা পাচ্ছিলাম না। কিন্তু একটি সমস্যা তা হলো ম্যাক্স সেটিংয়ে অনেকক্ষণ গেম খেলার ফলে এই ফোনটি খুব ভালোই গরম হয়ে যাচ্ছিল। শুধুমাত্র যে গেমিং করার ফলে যে ফোনটা গরম হয় তা নয়, রোদের ভিতরে ছবি তুললেও ফোনটা ভালোই গরম হয়, আর খুব তাড়াতাড়ি ফোন গরম হলে ঠান্ডা হয়ে যায়। সো এই জন্য আপনাদেরকে গ্রাফিক্স কোয়ালিটি কমিয়ে খেললে আপনার জন্য বেটার হবে, তাতে একটু ফোনটা গরম কম হবে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার 12 মেগাপিক্সেল মেন লেন্স, যার অ্যাপারচার হলো 1.9 অ্যাপারচার, 5 মেগাপিক্সেল ডেপথ, যার অ্যাপারচার হলো 2.0। আর ফোনটির সামনে আপনারা পেয়ে যাবেন 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হলো 2.0। মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K 60fps পর্যন্ত ভিডিও করতে পারবেন, আর 1080p আপনারা 30, 60, 120fps, 240fps ভিডিও করতে পারবেন। সাথে আপনারা পেয়ে যাবেন EIS সুবিধা, আর 720p আপনারা ভিডিও করতে পারবেন 960fps সুপার স্লোমো ভিডিও। ফোনটির দিয়ে 1080p দিয়ে তোলা ভিডিওগুলো খুবই ভালো, এক কথায় অসাধারণ, কারণ এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন EIS সুবিধা। সো ভিডিও কোয়ালিটির কথা বলতে গেলে এখনও খুব ভালো। পিকচার নিয়ে কথা বলতে গেলে ওই সময়কার পোকো F1 ছিল বেস্ট ক্যামেরা স্মার্টফোন। পিকচার কোয়ালিটির কথা বলতে গেলে খুবই ভালো ছিল, কালার কারেকশন, ডাইনামিক রেঞ্জ আর শার্পনেস এক কথায় অসাধারণ ছিল। কিন্তু বর্তমানে লাস্ট 2-1 বছর ধরে কিছু আপডেট আসার পরে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স এক কথায় খুবই খারাপ হয়ে গেল। আগের মতন তেমন কোনো ভালো ছবি তোলা যাচ্ছে না। এই ফোনটি দিয়ে অ্যাভারেজ টাইপের পিকচার পাওয়া যাচ্ছে, কিন্তু আগে আপডেট আসার আগে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স মাশাল্লাহ খুব ভালো ছিল। সো ওভারঅল বলতে গেলে এখনও ফোনটির ক্যামেরা পারফরমেন্স ওকে লেভেলের, আর জিকেম ব্যবহার করতে পারেন। জিকেম ব্যবহার করলে আপনারা স্টক ক্যামেরার তুলনায় একটু বেটার পারফরমেন্স পেয়ে যাবেন ছবিতে। ফোনটিতে থাকতেছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর ফেস আনলকের সুবিধা, যা দোনোটাই ফাস্ট। ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে 4000mAh ব্যাটারি, সাথে আপনারা পেয়ে যাবেন 18W একটি ফাস্ট চার্জার। তাছাড়া এই ফোনটিতে কুইক চার্জার 3 সাপোর্ট করে। নর্মালি এই ফোনটি ব্যবহার করলে আপনি অলমোস্ট একদিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন। সো ওভারঅল বলতে গেলে পোকো F1 3 বছর পরও এই ফোনটির পারফরমেন্স, ক্যামেরা কোয়ালিটি আর ওভারঅল সব দিক দিয়ে এখনও ফোনটি ভালো। এই ফোনটি বর্তমানে আপনারা সেকেন্ড হ্যান্ড পেয়ে যাবেন 10-12 হাজার টাকার ভিতরে, যার দাম সম্পূর্ণ নির্ভর করে এই ফোনটির কন্ডিশনের উপরে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাকে লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন মাস্ট এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আমি সাহাদ হোসেন সজীব সাহাদ স্টিক ডেভ থেকে। আল্লাহ হাফেজ।